নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পি রান্নাবান্না। আমি দেবশ্রী, আজ গ্রামীণ পূজা পরিক্রমা নিয়ে হাজির হয়েছি। পুজোটাই কেটে গেছে, কিন্তু আমি পুরো পুজোর মধ্যে শুধুমাত্র দশমীর দিন প্রতিমা দর্শন করতে বেরিয়েছিলাম। তো যেই প্রতিমাগুলো দর্শন করেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে দেখালাম আমাদের গ্রামের প্রতিমা, এটা গাদিয়ারা বাস স্ট্যান্ডের প্রতিমা। আর এই মুহূর্তে যেটা দেখা হচ্ছে এটা শ্যামপুরে অটো স্ট্যান্ডের কাছে স্বর্ণ ব্যবসায়ী সমিতি, মৎস্য সমিতি প্রভৃতি সব সমিতিগুলো মিলে এই প্রতিমাটি তুলেছেন। খুবই সুন্দর হয়েছে, হয়তো আমার ফোনে ক্যামেরার জন্য অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে। দ্বিতীয়, এটা তিন নম্বর দেখাচ্ছি, তো এটা হলো গোবিন্দপুরে প্রতিমা। তো আমি সব ক্লাবগুলোর নাম জানি না, তো আমি প্রতিমাগুলোই দেখিয়ে দিচ্ছি আর কিছুটা মণ্ডপ। তো এখানের প্রতিমাটি বিশেষত্ব হলো এই প্রতিমা পুরোটাই সুতো দিয়ে তৈরি। ভীষণ সুন্দর কারুকার্য, পুরোটাই দেখছেন যেটা, এটা পুরোটাই সুতো দিয়ে তৈরি করা। দুর্গা মূর্তি, তার যে পুরো একদম পুরো সাজসজ্জাটা পুরোটাই সুতো দিয়ে, ওপরে এগুলো সুতোই ঝুলছে। সারা পুজোটাই শরীর বিশেষ ভালো ছিল না, জ্বর হয়েছিল, সে কারণে শরীর ভীষণ দুর্বল ছিল, বেরোতে পারিনি, শুধুমাত্র দশমীর দিনই বেরিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, আমার ছেলে আর মামিমাদের নিয়ে বেরিয়েছিলাম। এবার যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের শ্যামপুর এক নম্বর বিডিও অফিসের সামনে যে প্রতিমাটি হয় এটি সেটি। তো অনেকটাই লেট করে আমি পূজা পরিক্রমাটা আপলোড করলাম। তো এখানে মূর্তির বিশেষত্ব হলো পুরো মূর্তিটা একদম গোল্ডেন কালারের। আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না, সেই জন্য কেঁপে কেঁপে যাচ্ছে এবং ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো দশমীর দিনে আমাদের এখানে প্রতিমা নিরঞ্জন হয় না, দশমীর পরই নিরঞ্জন হয়। তো এটা দেখাচ্ছি শ্যামপুরে অন্য একটি মার্কেটের প্রতিমা, ভীষণ সুন্দর মণ্ডপ, ছোটোর ওপরে ভীষণ সুন্দর। আমাদের মামিমা, আমার ছেলে আর এটা মামিমার বৌদি। এটা হলো শ্যামপুরের ফুটবল মাঠের প্রতিমা।
এখানে বিভিন্ন ব্যবসায়ী ব্যবসার যেহেতু আছে ব্যবসায়ী সমিতিরা মিলে এই প্রতিমাটি তুলেছেন। সামনে কিছুটা মেলার মতো বসেছে। এরপর বাড়ি ফেরার পালা। তো খুব বেশি প্রতিমা আমি দেখিনি, তো যে কটাই দেখেছি সেকটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, নমস্কার, ভালো থাকবেন।